নতুন প্রজন্মকে শরীর চর্চায় উৎসাহ দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন ক্যারাটে অ্যাসোসিয়েশনের। বনগাঁ পৌরসভার সহযোগিতায় এবার থেকে নিয়মিত প্রশিক্ষণ শিবির চলবে বলে জানালেন পৌরপতি। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে গড়ে ওঠে সুস্থ শরীর, সুস্থ মন। নতুন প্রজন্মকে আরো বেশি করে শরীরচর্চার প্রতি আগ্রহী করে তুলতে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন। বনগাঁ সাব ডিভিশনাল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় বনগাঁ শ্রায়নে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। খেলাধুলায় উৎসাহী ছাত্রছাত্রীদের এদিন বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ। গোটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারাটে প্রশিক্ষণ তপন কর্মকার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ জানা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ক্যারাটে অনুশীলনে আগ্রহী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ছেলেমেয়েদের এই কাজে উৎসাহিত করবার জন্য অভিভাবকদের কাছেও আবেদন করেন। সাড়ে দশ হাজার স্কুল আছে আমাদের সারা পশ্চিম বাংলা। সাড়ে দশ হাজার স্কুলে কিন্তু সাত দিনের একটি ট্রেনিং ক্যাম্প হয়েছিল 60 জন মেয়েকে নিয়ে। সেই ট্রেনিং ক্যাম্পে যারা ট্রেনিং দিয়েছিল তাদেরকে আমি ট্রেনিং করিয়েছিলাম। তাদেরকে ট্রেনিং করাতে গিয়ে কি শিখেছিলাম, প্রথমে যেটা আমি শিখেছিলাম আমার জাপানি স্যারের কাছ থেকে, আমাদের মায়েরা কিন্তু আমাদের ছেলেদের থেকে অনেক বেশি জোর, কিন্তু মায়েরা, মেয়েরা, বোনেরা তারা কিন্তু সবাই পিছিয়ে। এই বিষয়ে পৌরপতি গোপাল শেঠ বলেন, এই শিবির চালানোর জন্য পৌরসভা সমস্ত রকম সহযোগিতা করবে। অনুশীলনরত ছাত্রছাত্রীরা যাতে বিনা ব্যয়ে সুইমিং পুল ব্যবহার করতে পারে তার ব্যবস্থাও করা হবে। তিনি আরো বলেন, পশ্চিমবাংলায় যে বিভিন্ন ধরনের খেলা আছে, ইনডোর আউটডোর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহিলা ও শিশুদের এই ক্যারাটেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। যেটা ক্যারাটে শিখতে গেলে ওদের ড্রেস বা অন্য আনুষঙ্গিকের জন্য ওদের যে ম্যাটারটা আছে আলাদা, কিন্তু বাকি সমস্ত বিষয়টা আমরা প্রশিক্ষণটা বিনামূল্যে দেওয়া এবং তার দায়িত্ব পৌরসভা নেওয়া, যাতে আমাদের এখানকার প্রত্যেকটা ছেলেমেয়েরা মোবাইল থেকে মুখ ঘুরিয়ে ক্যারাটের মধ্যে এসে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করে শরীরচর্চায় থাকতে পারে এবং নিজেদের আত্মনির্ভর হতে পারে। আত্মরক্ষা শুধু নয়, ক্যারাটে শিখলে আত্মনির্ভর হতে পারে। এদিনের অনুষ্ঠানে সংগঠনের ছাত্রছাত্রীরা নানা অনুষ্ঠান পরিবেশন করে, পাশাপাশি তাদের শারীরিক দক্ষতা তুলে ধরেন উপস্থিতি দর্শকদের সামনে। এই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বনগাঁ ক্যারাটে অ্যাসোসিয়েশনের সদস্য তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর সুরজিৎ দাস বলেন, প্রায় প্রতিদিন অনুশীলন চলবে, সম্পূর্ণ বিনা ব্যয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে ক্যারাটে প্রশিক্ষণ শিবির খুলেছি এবং এই প্রশিক্ষণ শিবির মুখ্যমন্ত্রী উনি যেভাবে ক্যারাটেটাকে কন্যাশ্রীর মাধ্যমে গ্রামে গঞ্জরে ছড়িয়ে দিয়েছেন, তাই আজকে সেই কাজটাই আমার পৌর পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয় আমাদেরকে দিয়ে সেই কাজটাই করাতে চাইছেন এবং সেটাই আমরা গর্ববোধ করছি। আমরা চাইছি যে এরকম কাজ যিনি আমাদেরকে নিয়ে করছেন এটা আমাদের খুব গর্বের। আমরা ওনাকে সহযোগ বিভিন্নভাবে সব রকমভাবে আমরা সহযোগিতা করব এবং এই ক্যারাটিটা যাতে সমস্ত জায়গায় প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায় এবং এলাকার বাচ্চারা বিশেষ করে মেয়েরা যাতে শিখতে পারে, তার জন্য আমরা সব রকমভাবে আমরা চেষ্টা করব। এই হচ্ছে আমাদের প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টাকেই আজকে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখানে আমরা করতে চলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।